Hello everyone, assalamu alaikum, welcome back to a new video. In today's video, I am going to share my experience with this particular product, that is this Pozo Beauty Concealer. আচ্ছা, প্রথমে প্রাইমারি কিছু কথাবার্তা বলি। এটার হচ্ছে এমআরপি, মানে সর্বোচ্চ খুচরা মূল্য 580 টাকা, পেজ থেকে প্রাইস বলা হয়েছে 368 টাকা, আর অফারে আমি কিনেছি 250 টাকা দিয়ে। তো এটা মূলত 1000 টাকার কম্বো প্যাকের মধ্যে ইনক্লুডেড ছিল, এই জন্য আমি 250 টাকায় পেয়েছি। তাছাড়া এটা যদি কেউ সিঙ্গেল নিতে চাই, তাহলে সিঙ্গেলের জন্য মেবি হচ্ছে 250 টাকা প্লাস ভ্যাট মিলে 368 টাকা। 1000 টাকায় আমি 4টা প্রোডাক্ট নিয়েছি, তো তাহলে একটার মানে পার্টিকুলারলি প্রাইস পড়ে 250 টাকা। তো কনসিলারের শেড মূলত 5টা, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কন্ট্রোল শেড, আরেকটা হচ্ছে কারেক্টর, অরেঞ্জ কারেক্টর মেনলি। মূলত 3টা শেড হচ্ছে কনসিলারের জন্য আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বানানা, ন্যাচারাল অ্যান্ড নুড। তো ন্যাচারালটা মেবি সব থেকে ব্রাইট কালার, তারপর বানানাটা একটু ইয়েলো টাইপের, কি বলবো, ইয়েলো ফিনিশ দেয়, এটা মেবি একটু ইয়েলো কারেক্টর হিসেবে দেওয়া হয়েছে। তো আমি এই শেডটা পারচেস করেছি। আজকে যেহেতু শুধু কনসিলারের ভিডিও করবো, তো আমি ফুল ফেসের বেসে শুধু কনসিলার দিয়ে করবো। আমি শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি ফুল ফেসে, তারপর আমি এই পোজো বিউটির কনসিলারটা আমার আন্ডার আই, তারপর পিগমেন্টেশন অ্যান্ড স্পট এরিয়াগুলোতে শুধু অ্যাপ্লাই করেছি। এটা আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো টু গেট দ্য হাইয়েস্ট কভারেজ। এইটা এক লেয়ার অ্যাপ্লাই করার পরেও স্পট গুলো হাইড করতে পারে না, কিন্তু পিগমেন্টেশন গুলো হাইড করে। আমি 2 লেয়ার অ্যাপ্লাই করেছি এখানে আজকে ভিডিওতে মেইনলি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু পিগমেন্টেশন গুলো অনেক ভালো মতো হাইড করতে পারে, বাট বেশি ডার্ক স্পট যেগুলো এগুলো হাইড করতে পারে না। 2 লেয়ার অ্যাপ্লাই করার পরে আমার ফেসের যে ডার্ক স্পট গুলো এগুলো হাইড হয়নি, জাস্ট পিগমেন্টেশন গুলো অনেক বেশি ভালো মতোই হাইড হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা একটা ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট, আর এটার এক্সপায়ারি ডেট ওভাবে দেওয়া নাই, জাস্ট প্যাকেটের গায়ে লেখা আছে যে খোলার পর এটা 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে, মানে 12 মাস। তো কত গ্রাম প্রোডাক্ট থাকবে সেটাও প্যাকেটে আর ওয়েবসাইটে কোথাও আমি খুঁজে পেলাম না, জানি না আর কোথাও পাবো কিনা। এই বানানা সেটা আমার জন্য একটু ডার্ক হয়ে যায়, আর এটা একটু পরিমাণে অক্সিডাইজও করে। ইউ উইল সি দ্য রেজাল্টস এট দ্য এন্ড অফ দ্য ভিডিও। এই কনসিলারটা দেওয়ার পর এটা একদম স্কিনের সাথে সেট হয়ে যায়, একদম ম্যাট একটা ফিনিশ দেয়। অনেকে দেখি রেগুলার ইউজের জন্য ফাউন্ডেশন ইউজ না করে একটা কনসিলার ইউজ করতে চাই, তো যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য একটা ন্যাচারাল বেস ক্রিয়েট করতে চায়, অল্প পরিমাণে মেকআপ রেগুলার রুটিনে রাখতে চাই, তারা এই কনসিলারটা একদম মানে কি বলবো চোখ বন্ধ করে ইউজ করতে পারে। এটা অনেক ন্যাচারাল একটা ফিনিশ দেয় আর অতিরিক্ত পরিমাণে কাভারেজও দেয় না। 2 থেকে 3 লেয়ার ইউজ করলে তারপর অনেক বেশি হেভি দেখা যায়, কিন্তু 1 লেয়ার ইউজ করলে এটা রেগুলার ইউজের জন্য এনাফ, আর ন্যাচারাল বেস করার জন্য এটা একদম পারফেক্ট। তো এটা একদম হচ্ছে ফুল কভারেজ না, এটা তোমরা তো বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। আরেকটা বিষয় যেটা আমাকে কনসার্ন করে সেটা হচ্ছে এটার বেশি শেড অ্যাভেলেবল নেই। অবভিয়াসলি এটা একটা নতুন ব্র্যান্ড, তাই হয়তো অনেক বেশি শেড অ্যাভেলেবল নেই। আশা করি তারা আরো বেশি কিছু শেড আনবে, যেটা মানে সব স্কিন টোনের একদম পারফেক্ট ম্যাচ হবে। আজকের বেসটাতে আমি কোনো লুজ পাউডার আর কম্প্যাক্ট পাউডার কোনটা ইউজ করিনি, আন্ডার আইটা সেভাবে সেট করিনি, জাস্ট এভাবে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করার পর 2 ঘন্টা মতো রেখেছিলাম, যেহেতু আমি কোথাও বাইরে যাইনি। সো লেটস ডিসকাস সাম প্রোস এন্ড কনস। এখন হচ্ছে ফার্স্টে বলি যেগুলো ভালো দিক, এটা হচ্ছে একদম ন্যাচারাল, লাইট ওয়েট, ম্যাট, ট্রান্সফার প্রুফ আর ওয়াটার প্রুফও। আর যারা পার্টি ওয়্যার আর কোনো হেভি লুকের জন্য কোনো কনসিলার খুঁজছো তাদের জন্য এটা না। তবে 2 লেয়ার অ্যাপ্লাই করে এটার উপর দিয়ে ফুল কভারেজ একটা পাউডার দিলে, ফেস পাউডার আর কম্প্যাক্ট পাউডার দিলে এটা একদম পুরোপুরি ফুল কভারেজে দেখা যাবে। আর এটা হচ্ছে 2 ঘন্টা পরের লুক। এখানে কনসিলারটা অল্প একটু হলেও আমার মনে হচ্ছে অক্সিডাইজ হয়েছে, কারণ একটু কালো দেখা যাচ্ছে ফার্স্টের থেকে, লুক লিটল বিট ডার্ক। কিন্তু আমি যেটা আলাদা কোনো পাউডার দিয়ে সেট করিনি, স্টিল এটা তেমন একটা ক্রিজ করেনি, আমার চোখের নিচে আর উপরে ভাজগুলো সেট হয়ে গেছিল, যেটা অবভিয়াসলি একদমই ন্যাচারাল। অনেক কনসিলার দেখা গেছে যে একটা লুজ পাউডার সেট করলেও কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আন্ডার আইতে অনেক বেশি পরিমাণে ক্রিজ করে, এটা কিন্তু তেমন হয়নি। সো দিস ওয়াজ দ্য ভিডিও। ভিডিওটাকে হেল্পফুল লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।